ইতালি রাজধানী রোমে আমিন কনসাল্টিং সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠায় পাশাপাশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি, এমন প্রত্যাশা সকলের। বিস্তারিত দেখুন মনিরুজ্জামান মনিরের রিপোর্টে। কাফ, পাত্রনাতো এবং ইমিগ্রেশন সার্ভিস সহ মানি ট্রান্সফার, ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন নেটওয়ার্কের মোবাইল অপারেটর নিয়ে রাজধানী রোমে আমিন কনসাল্টিং সেন্টার ACC এর শুভ উদ্বোধন হয়েছে। এই সময় ইতালির মূলধারার রাজনীতিবিদ সহ ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, চেম্বার অফ কমার্স অ্যান্ড ল এর চেয়ারম্যান মোহাম্মদ মুক্তার হোসেন, সার্ভিস ইতালিয়ার চেয়ারম্যান মোহাম্মদ মনির এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি শাহিন খুরেল কাউসার সহ সাংবাদিক, আঞ্চলিক ও সামাজিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি সেবা দেওয়ার মধ্য দিয়ে বৈধ পথে রেমিটেন্স প্রদানে উভয় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি কমিউনিটিকে শক্তিশালী অবস্থানে তুলে ধরবে। উপস্থিত সকলেই এমন প্রত্যাশা করেন। অবশ্যই এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শান্তি কামনা করছি, আশা করব যে এর শ্রীবৃদ্ধি সময়ের সাক্ষী। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ আলামিন ও বেগম আলামিন সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই বিয়ার পাবলিকান্তে 36-এ সার্ভিস ওপেন করলাম, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছি, আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করেন। এই সময় প্রতিষ্ঠানের বরকত এবং সার্বিক সাফল্যময় কামনা করে দোয়া ও মোনাজাত করেন তোরপিনা তারা মুসলিম সেন্টারের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি। মনিরুজ্জামান মনির, আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।